हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल। आशा करी तुम्हारा भालो आछो, आमी किन्तु खूब भालो आछी। तुम्हारा केमन आछो आमाके कमेंटे जानियो। और आज के हलो बृहस्पतिवार, आज के चले एसेछि तोमादेर जन्य एक नतून ब्लग निये। और आज के एखन पर्यन्त सब पुजो टुजो सब किछु हये गेछे, और आमी एकटु नीचे बसे आछि। दाड़ो, पेछने पापोसटा एकटु उल्टो हये आछे, जे ठीक करे दिलाम। पापोसटा उल्टो हये गेछिलो। আর এরকম একটা হোয়াইট ফ্লোরের মধ্যে, দেখো হোয়াইট বা এরকম ক্রিম কালার ফ্লোরের মধ্যে ব্ল্যাক বা গ্রিন পার্পল, সে কিন্তু এই পাপোশগুলো কিন্তু মানে যে ম্যাটগুলো আছে, ম্যাটগুলো কিন্তু ভালোই লাগে দেখতে। আর একটু মানে উজ্জ্বল উজ্জ্বল লাগে, ডার্ক ডার্ক লাগে কালারটা। আর হালকা হালকা পাপোশগুলো এতটা হালকা হালকা কালার থাকলে ভালো লাগে না দেখতে, একটু ডিপ ডিপ কালারগুলো ভালো লাগে। আর এই এরকম পাপোশ আমি সব রুমের জন্য নিয়ে এসেছি। আমি গেছিলাম হোজাইতে, হোজাই থেকে একটা ইসেতে বিশালে ঢুকেছিলাম। বিশালে গিয়ে এরপর ওখান থেকে এই পাপোশ এবং পাঁচখানা মনে হয় পাঁচখানা আমি নিয়ে এসেছিলাম। আর ডিমাপুরে গেলে আমি শপিং করতে ইচ্ছা করে, কিন্তু এখন তো ডিমাপুর এখন লকডাউনের জন্য সব বন্ধ আছে, তাই আমি ডিমাপুরে যেতে পারছি না। নাহলে নতুন রুমের জন্য কিছু আনাও হচ্ছে না, একটু পর্দা টর্দা কিছু আনার ইচ্ছে ছিল, পর্দাও আনা হচ্ছে না, পর্দার হোল্ডারগুলো আনা হচ্ছে না। ঘুমের থেকে উঠে দেখি তখন এমনি মানে ঘুম ভেঙেছিলো আর কি, আর তখন দেখি পেছন দিকে সিনটেক্সটা যাচ্ছে, সিনটেক্স থেকে জল পড়ছে। আর কাল কি হয়েছে, তো সামনে মানে আমাদের পুরানা রুমের উপরে একটা সিনটেক্স আছে, ওটা বড় সিনটেক্স, আর আমাদের নতুন রুমের উপরে আর কি একটা সিনটেক্স লাগানো হয়েছে 500 লিটারের। তো ওটা কি হয়েছে, ওখান থেকে দেখি পুরো পাইপটা দিয়ে যেখান দিয়ে জল ভরে পড়ে ওখানটা দিয়ে পুরো একদম মোটা হয়ে না জল পড়ছে। তাই আমি ওখানে রাজীবকে ঘুমের থেকে তুলে দেখতে গেলাম দুজন মিলে, আর পুচকুটা তো ঘুমাচ্ছিল। গিয়ে দেখি ওইখানে পুরো বাদর এই ভোরবেলা নাচানাচি করে পুরো পাইপ সিনটেক্সের পাইপ টাইপ সব ভেঙে ফেলেছে, আর ওইখান দিয়ে পুরো ছাদটা এসে হয়ে জলটা পুরো জমে গিয়ে ওইখান থেকে জল পুরো লিক করছে, পুরো সিনটেক্স থেকে জল লিক করে করে পুরো পাইপ দিয়ে ওই নিচের পাইপটা দিয়ে পুরো নিচে এসে পড়েছে। তাই আমি শুধু 2 বালতি মাত্র কালেক্ট করতে পেরেছি, আর এই ভোরবেলা কী আর কালেক্ট করবো, তখন আর কালেক্ট করতে পারিনি, শুধু দুটো বালতিতেই মাত্র কালেক্ট করেছিলাম, ব্যাস। আর তাই আমার ঘুমটা মনে হচ্ছে আজকে ভালো মতো হয়নি, আর আমার শুধু ঘুম পাচ্ছে, মনে হচ্ছে শুধু এই ঘুমোলাম। তার মধ্যে আজকে বৃহস্পতিবার, আজকে আমার রান্না করতে হবে গিয়ে, আর ভালো লাগছে না। কিন্তু আজকে যেহেতু নিরামিষ রান্না, তাড়াতাড়ি হয়ে যাবে। পাপা কি করছো তুমি নিচে বসে বসে? ওর তো মানে সকাল সকাল আমি ওঠার আগে, রাজীব ওঠার আগে, সবাই ওঠার আগে ও উঠে পড়ে। উঠে তো আর কি কাজ, শুধু দুষ্টুমি দুষ্টুমি কথা বলতে বলতে দেখি ওইদিকে ও ড্রয়ার থেকে ক্রিম কতগুলো বের করে ফেলে দিয়েছে, ওগুলো এখন আমি সব আবার সাফ টাফ করে এরপর আসলাম। আর যা দুষ্টু হয়েছে, বাপরে বাপ, দেখো মুখটা দেখলে কেউ বুঝবে এত দুষ্টু? ও পারে না ওরকম কোনো কাজ নেই, যা আমরা পারি না ওটা ও পারে। ও তারপরে কি বলছিলাম, বাদর তো ভেঙে দিল ওটা, এরপর তো সব জল পড়ে গেছে, 2 বালতি শুধু কালেক্ট করতে পেরেছি। এখন একটা লোক আনিয়ে বালতি সেগুলো কানেকশনগুলো সব আবার দিয়েছে, আর দেওয়ার পর এখন আমার জল পড়ছে। আর সবচেয়ে খারাপ কী লাগছে জানো, আগের দিন কাল ভেঙেছে ওই পুরান ট্যাঙ্কিটা, আজকে আবার ভেঙে দিয়েছে নতুন ট্যাঙ্কিটা। ওরকম যদি বাদরগুলো ওরকম উৎপাত করতে থাকে, আমাদের তো ট্যাঙ্কি সারাতেই জীবন চলে যাবে ওরকম করে। কারণ কালকে লোকগুলোকে ডাকিয়ে একটা ট্যাঙ্কির থেকে পুরো পাইপগুলো কানেকশন খুলেছে, আজকে আবার পাইপগুলো আবার ওইখানে পাইপ কানেকশন খুলে দিয়ে ভেঙে ফেলেছে পাইপগুলো, আবার নতুন কানেকশন আবার দিয়েছে, আবার পাইপ টাইপ কিনে ওগুলো সব ফিটিং করে দিয়েছে। আর এরকম যদি পাইপ যদি ওরা ভাঙতে থাকে, তাহলে তো কত জল ওয়েস্ট হয়ে যাচ্ছে। আমি কালকেই মাত্র সিনটেক্সটা ফুল করেছি, যেহেতু আমরা এখনও এই রুমে শিফট হইনি, এখানের সিনটেক্সটা এখনও আমরা বেশি ইউজ হচ্ছে না, তো এই জন্য এখানের জলটা বেশি ইউজ হয় না। আমি ওই স্নান করা আর কাপড় কাচার মধ্যে অল্প স্বল্প ইউজ হয়, আর বাকি তো ইউজ হয় না। তাই দুজন মানুষের স্নান আর কাপড় কাচার কত আর জল শেষ হবে, তাই না? তাও ওরকম করে করে আজকে এইসব করতে করতে দেখতে দেখতে ওরা কী কাজ করছে না করছে এগুলো দেখলাম টেখলাম গিয়ে, আমি আর দিদি গিয়ে দেখে টেকে এরপর আসলাম। কি কে দেখো তো এখানে আসো তো দেখবে কে, এটা কে?
এটা কি কি কে পাপ বলো তো পাপা পাপা মাম্মা পাপা মাম্মা পাপা বলো মাম্মা বলো পাপা মাম্মা না বললে আমি কিন্তু বাইরে নিয়ে যাব না বলো মাম্মা বলবে না না আমি দেবই না ধরতে মাম্মা বলো পাপাটা ওকে যেহেতু আমরা পাপা পাপা করে ডাকি ওভাবে পাপাটা কোনো ওয়ার্ড নাকি এই জন্য শুধু পাপা পাপাই বলে মাম্মা বলো মাম্মা মাম্মা এই যে আবার বলো মাম্মা 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 আবার বলো মাম্মা মাম্মা মাঝে মাঝে মাম্মা বলে মাঝে মাঝে পাপা বলে মাম্মা এখনো সব ওয়ার্ড শিখেনি আর কি একটা দুটো করে শিখছে কাজ করছে এখন যাই আমি তোমাদেরকে একটু ঠাকুরঘরটা দেখিয়ে দিই ঠিক আছে যে কেমন করে আজকে সাজিয়ে সুন্দর করে পুজো দিয়েছে এত ভালো লাগছে দেখতে আর পুরো ঠাকুরঘরটা ফুল ফুল হয়ে আছে না আর আমাদের কার্তিক ঠাকুরটা এত সুন্দর লাগছে ফুলের জন্য দু সাইডে ফুল আর আমাদের আসনগুলো অনেক ছোট ছোট তো কিন্তু ওটার ভিতর অনেক কটা ঠাকুর আছে তাই ঠাকুরগুলো অনেক বেশি ছোট ছোট আর কার্তিক ঠাকুরটা অনেক বড় আর কার্তিক ঠাকুরটার জন্য আর কি অনেকগুলো স্পেস খেয়ে দিয়েছে তো তাই ওখানে সিংহাসনগুলো বেশি বড় বড় করা যায়নি ওগুলো সব ছোট ছোট সিংহাসন ওই সিংহাসনের মধ্যে যা যা অনেক বছর ধরেই ঠাকুরগুলো রাখা হয়েছে ওগুলো পুজো হচ্ছে তাই ওগুলো এখনও পুজো হচ্ছে আর এবারে কার্তিক ঠাকুরটা একটু বেশি বড় হয়ে গেছে অ্যাকচুয়ালি সাইজটা একরকম দিয়েছিল চড়াতে অনেক সিংহাসনটা অনেক বড় করেছে তো ওই ঠাকুরের বসার সিংহাসনটা ওই যেটাতে বসে আছে ঠাকুর ওই সিংহাসনটা অনেক বেশি চড়া করে ফেলেছে তাই ঢোকানোর দিন মানে ওরা কত পাঁচজন ছজন মনে হয়েছিল কিন্তু সবাই মিলেও ঢুকাতে আর পারছে না আর সবাই টেনশনে পড়ে গেছে কি ওইখানে ওটা কি গিয়ে ঠাকুরের মন্দিরে কি সেট হবে কি হবে না আমরা ওইখানে দাঁড়িয়ে আছি আর সেদিন আমাদের এবার কার্তিক পুজো যেদিন অধিবাস ছিল সেদিন ছিল কালী পুজো কালী পুজোতে যাবো করে আমরা রেডি হয়ে বসে আছি আমি আর পুচকু রেডি হতে হতে তো ও ঘুমিয়ে পড়েছে তারপর কালী পুজো তারপর তো আমরা অধিবাস টধিবাস করে আমরা তো সবাই টেনশনে পড়ে গেছি কিরে ভাই ঢুকবে কি ঢুকবে না বুঝতে পারছি না ঢুকলো কি আসনে কি সেট হবে কি হবে না ওটাই বুঝতে পারছি না তারপরে দেখলাম না সেট হয়ে গেছে কিন্তু আর একটু চড়াটা তো একটু বেশি বড় হয়ে গেছে মানে যেই চড়াটা আমাদের দেওয়া হয়েছিল ওই চড়াটার থেকে একটু বেশি হয়ে গেছে চলো তোমাদেরকে এবার আসনটা দেখিয়ে আনি ঠাকুরের পুজো হয়ে গেছে তারপরে পুজো আসনটা দেখিয়ে আজকে আজকের মেনুতে আছে হলো মুগ ডাল পটল আলুর তরকারি আছে আর চালকুমড়ো আনতে বলেছিলাম রাজীবকে চালকুমড়ো খুঁজে পেয়েছে কচি কচি চালকুমড়ো চালকুমড়ো থেকে দিয়ে আজকে একটা পুর বানাবো তোমাদেরকে পুরের রেসিপিটা দেখিয়ে দেবো কেমন করে বানানো হয় আর রেসিপিটা দেখিয়ে তারপরে তোমরা বানিয়ে খেও দেখো কেমন হয় এত বেশি একটা ডিফিকাল্ট না তাও ডিফিকাল্ট না বললেও ওটা একটু মানে ঝামেলা আছে আর কি করা তাই আজকে আমি ওটা করে ফেলবো যেহেতু আজকে থার্সডে তো বেশি একটু একটু ভাজা পোড়া হলে ভালোই লাগে আর কি ওটি অ্যাকচুয়ালি কথা তাই একটু পুরটুর বানিয়ে নিলে খাওয়াটা জমে যাবে আর জানি না আমি কতটুকু পুর খেতে পারবো না পারবো কারণ আমার আজকে পেটটা খুব বেশি গুড়গুড় গুড়গুড় করছে পেটের ভেতর গুড়গুড় করছে জানি না কী খাবো না খাবো তাই বানাবো আমি খাই কি না খাই দেখা যাবে পরে ওরা খেলে তো ঠিক আছে আমি যাই রান্নাঘরে রান্নাঘরে কাজ করে এসে আর বিকেলে কী করি না করি দেখি বিকেলটা এখনও ভাবিনি আর যদি খাওয়ার ইচ্ছে করে খাবো বিকেলে কিছু বানিয়ে আর না হলে দুপুরেরটা বানিয়ে দেখি শরীরের অবস্থা কী থাকে কারণ আমার কালকে থেকে শরীরটা ভালো লাগছে না আর তার মধ্যে আজকে ভোরবেলা ঘুমের থেকে উঠে যখন দেখেছি ট্যাঙ্কিটার থেকে জল পড়ছে আই মিন সিনটেক্স থেকে জল পড়ছে তখন আমার মাথা সাথে আরও খারাপ হয়ে গেছে পুরো এক ঘন্টা ওখানে বসে বসে চিন্তা করলাম যে এটা কেন হচ্ছে এখন কী করা যাবে এখন বাদরগুলোকে তাড়ানোর জন্য তো বোম ফাটতে হবে মনে হচ্ছে বোম ফাটালে তাহলে হয়তো বাদরগুলো চলে যাবে এখন রোজ দিন বিকেলে সেম ওদের ওদের কাজ হলো সকালবেলা যাবে সকালবেলা হলো এই ভোরবেলা চারটা সাড়ে চারটা নাগাদ আসবে এসে উৎপাত করে ভাঙচুর করে দিয়ে যাবে আবার ঠিক বিকেল পাঁচটা সাড়ে পাঁচটার দিকে আবার আসবে ওরা আমার রিটার্ন মানে ব্যাক টু হোম
ব্যাক টু হোম হয়, তাই ওই টাইমে আবার আসবে, আবার এসে আবার ভাঙচুর করে দিয়ে যাবে। তাই এই অত্যাচার আমাদের উপরে চলছে, আমরা এদের সাথেই থাকছি, আমরা এদের সাথেই সংসার করছি। আর যা বিশাল বিশাল সাইজ, আরে দেখলে মনে হয় এই নাকি এসে ধরলো আমাদেরকে, ওরকমই মনে হয়। এক একজনের সাইজ যা বাবা, আবার সাথে বাচ্চা নিয়ে আসে কোলে, বুকের মধ্যে বাচ্চা লাগিয়ে রাখে, ছোটো ছোটো বাচ্চাগুলোকে দেখলে কিউট লাগে, ছোটো ছোটো কিউট বাচ্চাগুলোকে নিয়ে নিয়ে আসে বুকের মধ্যে, ভালোই লাগে দেখতে। আর চলো দেখাই, কিন্তু এত সুন্দর বাচ্চাগুলোকে নিয়ে এসে সুন্দর মতো ঘুরে ফিরে চলে যায় না, ধ্বংস একটা কিছু একটা করেই যাবে, একটা কিছু ধ্বংস করেই যায়, ভালো লাগে না। তাই ঠিক আছে, বহুত কথা বলে নিলাম, চলো তোমাদেরকে একটু ঠাকুরঘরটা দেখিয়ে দিই। ঠাকুরঘরটা দেখিয়ে এরপর চলে যাব রান্নাঘরে। আর রান্নাঘরে আজকে অন্য কিছু মেনু আর দেখাবো না, আজ অন্য যে মেনুগুলো ডিসাইড হয়েছে ওগুলো আর রেসিপি দেখাচ্ছি না, ওগুলো যেহেতু সিম্পল ওগুলো অন্য সময় করি, সচরাচর করেই থাকি। আর আজকে একটু চালকুমড়োটা স্পেশাল আছে, তাই চালকুমড়োটা রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। ওকে বাই বাই, বেবি দিয়ে দাও, বাই বাই, সুন্দর করে বেবি দাও, একটা ফ্রাইং কিস দিয়ে দাও তো, আরেকটা দিয়ে দাও, আরেকটা দিয়ে দাও, সুন্দর করে আরেকটা দিয়ে দাও, ফ্ল্যাঙ্কিস দাও, আপা ফ্ল্যাঙ্কিস দাও, এই যে এখানে ফ্ল্যাঙ্কিস দাও, এই যে একটা ভাই দিয়ে দাও, ফ্ল্যাঙ্কিস দিয়ে দাও, আরেকটা দিয়ে দাও ফ্ল্যাঙ্কিস, সবাইকে ফ্ল্যাঙ্কিসও দিয়ে দিয়েছে। এখন যাই ওকে একটু স্নান টান করিয়ে তারপরে চলে যাব রান্না করে এখন, ঠিক আছে বাবাই। আর দেখো বৃহস্পতিবারে পুরো ফুলের এরকম ফুল দিয়ে পুরো সাজানো থাকলে সিংহাসনটা কি ভালো লাগে। আর আজকে দেখো লক্ষ্মীর ঘরটাও কি সুন্দর, লাল ফুল, লাল জবা ফুল পুরো ফুটে আছে। আর এই লাল জবা হলো আমাদের বাড়ির গাছের জবা ফুল, আর বাকিগুলো কিনে আনা হয়েছে, এদিকেও আছে অনেকগুলো। এই দেখো এখানেও অনেক জবা ফুল আছে, এগুলো কিনে এনেছি বাজার থেকে। আর ঠাকুরের পুজোর দিন যদি পুজো ইসে না থাকে, ফুল না থাকে, ভালো লাগে না দেখতে, খালি খালি একটা সিংহাসনটা ভালো লাগে না। আর এই যে আমাদের কার্তিক ঠাকুর, যেহেতু আমাদের বাড়িতে অনেক বেশি বানরের উৎপাত আছে, তাই গাছে ফুল টুল থাকে না, কলি আসার সাথে সাথে ওগুলো ছিঁড়ে খেয়ে ফেলে। তাই দেখো এগুলোই শুধু আমাদের গাছের ফুল, লালগুলো ফুল গাছ অনেকগুলো লাগানো হয়েছে, কিন্তু কিছু কিছু ধরছে আর কিছু কিছু ধরার আগেই খেয়ে ফেলছে, কলি আস্তে আস্তে খেয়ে ফেলে। এই দেখো চালকুমড়ো পুরের জন্য আমি কি করেছি, চালকুমড়োগুলোকে এরকম করে কেটে নিয়েছি, আর মাঝখান দিয়ে যে ফাঁকা ফাঁকা করে সাইড দিয়ে একটু দাগ দাগ দিয়ে নিতে হবে, একটু বেশি করে ফাঁকা করে নিতে হবে, আর পুরোটা মানে হাফ টুকরো করা হবে না, একটু একটু ভেঙে নিতে, কেটে নিতে হবে যেন এখানে পুট যেন ঢুকানো যায়। এই গোল গোল দুটো বড় বড় আছে যেগুলো, ওগুলো নিয়ে নিয়েছি সাইড থেকে, দেখো এগুলো মাঝখান দিয়ে কেটে নিয়েছি এরকম করে দা দিয়ে, বা ছুরি দিয়েও কাটা যায়, ধার ছুরি হলে ওটা দিয়ে সুন্দর করে মাঝখান দিয়ে এরকম করে ফাঁকা করে কাটা যায়, যে আমি আঙুলটুকু একটু দেখে দিচ্ছি, পুরো কিন্তু কাটবে না। আর এরপর ওগুলোকে কী করবে, একটু আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, ওটার মধ্যে একটু জল নিয়ে নিয়েছি, পরিমাণ মতো একটু জল নেবে, যেন ওগুলো উপরে যেন ভেসে ভেসে থাকে, বেশি জল না, একদম অল্প জল নিতে হবে। ওটাতে একটু আমি নুন আর হলুদ দিয়ে দেবো, এই যে নুন হলুদটা আমি দিয়ে দিয়েছি, দেওয়ার পর এগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি, সবগুলো একটা একটা করে ছেড়ে দেবো। এটা বয়েল একটু হবে, হয়ে দেখবে কালারটা কি সুন্দর হয়ে যাবে, হলুদ হলুদ কালার হয়ে যাবে, মানে নুন আর হলুদের জলটা যা আছে ওটা পুরো এটাতে টেনে নিয়ে নেবে, আর এটা মোটামুটি সেদ্ধ হয়ে যাবে, মানে মাঝারি সেদ্ধ হয়ে যাবে। এই দেখো কি সুন্দর ফুটছে জিনিসটা, আর জলগুলো পুরো টেনে নিয়েছে, আর একটু নিচে বাকি আছে, পুরোটা আমি ফুটিয়ে ফেলবো,
আর এগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ভেঙে তো দেখাতে পারছি না, ওটা তোমরা বুঝবে। এই দেখো এখানে কি সুন্দর, দেখো সিদ্ধ হয়ে গেছে, এক বিন্দু জল বাকি নেই কড়াইতে। আর এটার জন্য আমি কি করেছি, পেস্ট করে নিয়েছি এগুলো, মশলাগুলো পেস্ট করে একটু তেলের মধ্যে দিয়ে নুন হলুদ দিয়ে একটু আমি ভেজে নিচ্ছি। ভাজাটা একটু গন্ধ যতক্ষণ বেরোবে ততক্ষণ একটু নাড়াতে থাকবে ভাজাগুলোকে। এই পুর ভাজা পুরগুলো এটার মধ্যে একটা একটু করে ভরে নেবো এই ফাঁকাগুলোর মধ্যে। এই দেখো সব এগুলো আমি রেডি করে ফেলেছি, বাস পুর ঢুকিয়ে ঢুকিয়ে রেডি হয়ে গেছে। এখন বাস ব্যাটারটার মধ্যে ভেজে ফেলবো, দেখিয়ে দিচ্ছি আমি তোমাকে দেখে, ঠিক আছে? এই যে ব্যাটারটা এখানে আছে বানিয়ে নিয়েছি, বেশি পাতলা না, একটু ভারী ব্যাটারটা বানাতে হবে। এখন একটা একটা করে আমি তেলে ছেড়ে দেবো। আজকে সব কাজকর্ম শেষ টেশ করে এখন বিকেলবেলা, আর বিকেলবেলা তো সবাই তো চাটা খাচ্ছে, আমি তো চাটা কিছু খাই না, আর কোনো রকমের বেভারেজ আমি নিই না আর কি, মানে ওই চা কফি বলো যা বলো এইসব আমি কিছু নিই না। তাই একটু ইচ্ছে করছে এসে খেতে, চাউমিন খেতে। তাই চাউমিনটা এখন একটু গিয়ে বানাবো, তার আগে আমি ভাবলাম তোমাদেরকে বলে দিই যে চাউমিনটা খেতে ইচ্ছে করছে, তাই সাথে একটু আমি চাউমিনটা কীভাবে বানাচ্ছি দেখিয়ে দেবো একটু। কারণ অনেক দিন হয়েছে চাউমিন কিনে কিনে খাচ্ছি, বাড়িতে বানিয়ে আর খাওয়ার কষ্ট করছি না, যেহেতু লকডাউনের মধ্যে শুধু ইচ্ছে করে এই খাবো সেই খাবো, খাওয়া যেতই খাচ্ছি আর মন আর হচ্ছে না। বিকেলে মনে হচ্ছে এটা খাবো সেটা খাবো, শুধু এটার বাহানা চলছে ওইটার বাহানা চলছে। আর সবাই তো আছে আর এমন লকডাউনের মধ্যে কী হয়, সবাই যে কুক হয়ে গেছে, সবাই বাড়িতে সবাই কুক হয়ে গেছে, এ এসে বলছে এই বানাবো, সে এসে বলছে সেই বানাবো, এই চলছে। তাই এখন বাড়িতে শুধু আমি মা আর পুচকু আছি, বাকি কেউ নেই। তাই আমি স্টার্ট করে দিই এটা বানানো, বানিয়ে এটা নিয়ে আমরা খাবো, খেয়েটে এরপর দেখি ডিনারে কী আছে কী করি, তারপরে ডিনারটা শেয়ার করব। যদি কিছু স্পেশাল করি তাহলে তোমাদের সাথে শেয়ার করে নেব। আপাতত এখন সেটা বানাই, চাউমিনটা গিয়ে বানাই। আর সকাল থেকে আমি জানি না আমার এই চোখটা না অনেক বেশি ডান্স করছে। এই দেখো বুঝতে পারছি নাকি জানেন না ডান্স করছে, কেন ডান্স করছে আমি জানি না, কিন্তু লেফট আইটা খুব বেশি ডান্স করছে, টকবক টকবক করছে। আর লেফট আই একটু টকবক টকবক করলে কী হয় আমি জানি না, ভালো হলে তো ভালোই আর খারাপ হলে তো আমি বুঝতে পারছি না। তোমাদের যদি জানা থাকে আমাকে জানিও। আর চলো এখন আমি চাউমিনটা বানিয়ে খাই, ততক্ষণ আমার সাথে থাকো, দেখতে থাকো আমি কীভাবে চাউমিনটা বানাচ্ছি। রোজ দিন তো তোমাদের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলি, আজকে একটু বসে বসে কথা বলছি, তাই কিন্তু ফ্যানটা ওখানে যেহেতু বন্ধ হয়ে আছে আমার যা গরম লাগছে, আর ফ্যানটা যদি চালিয়ে রেখে দিই এত বেশি আওয়াজ আসে কিছু বোঝাই যায় না যে কী বলছে না বলছে, আমার নিজের আওয়াজে নিজে কিছু বুঝতে পারি না, আমি রেকগনাইজ করতে পারি না। তাই ফ্যানটাকে অফ করে দিয়েছি। আর দেখো চারিপাশে সব লাইট জ্বলে আছে, সারা রুম পুরো একদম আলোই আলো হয়ে গেছে, এর জন্য আরও বেশি গরম লাগছে। এখন আমি এখন চলে যাব রান্নাঘরে, রান্নাঘরে গিয়ে কী বানাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি।
যে ফ্যানটাও বন্ধ, লাইট সব জ্বলে আছে, একটা এদিকে আমি নিভিয়ে দিয়েছি, এটা এগুলো সব জ্বলছে, সব জ্বলছে, একটা নিভিয়েছি আর বাকিগুলো এখন সব নিভিয়ে দেবো। নিভিয়ে আমি এখন রান্না করে চলে যাব। এখানে চাউমিনটা আমি সেদ্ধ করে জলটা ঝরার জন্য এখানে রেখে দিয়েছি, দেখো পুরো ঝরঝরা হয়ে গেছে। এখানে আছে রসুন কুচো, এখানে লঙ্কা কুচো, আদা কুচো, এখানে পেঁয়াজ কুচো আছে, দেখো পেঁয়াজগুলোকে আমি কী সুন্দর গোল গোল করে কেটেছি, মানে হাফ সার্কেল করে এগুলো। আর এখানে আছে গোলমরিচ, গোলমরিচ গুঁড়ো করে নিয়েছি। এখানে ডার্ক সয়া সস আছে, আর এখানে টমেটো সস আছে, তোমরা ইচ্ছে করলে চিলি সসও দিতে পারো, যেহেতু এগুলো মারাত্মক ঝাল আছে আমি আর চিলি সস দিইনি, আর ইচ্ছে করলে তোমরা ওটা দিতে পারো। হ্যালো ফ্রেন্ডস, রাত্রিবেলা তোমাদেরকে গুড নাইট বলতে এসে করেছি। আর আজকে আর ব্লগটা কন্টিনিউ করবো না, অনেক বড় ব্লগ বানিয়ে ফেলেছি, পরে এটা বোর হয়ে যাবে, এই জন্য আজকে শুধু আজকের জন্য গুড নাইট বলতে এসেছি। রাত্রিবেলার আমি বানাতে যাব না, দুপুরে যা বানানোর হয়ে গেছে আমি বানিয়ে ফেলেছি, রাত্রে যেটা বানানো হবে হবে ওটা দিয়ে খেয়ে নেব। আর চাউমিন টাউমিন খেয়ে আর পুরো পেট পুরো ফুল হয়ে আছে, দেখি কী বানানো হয়, কিছু একটা খেলে খাবো, আর না খেলেও ইচ্ছে নেই, এমন একটা কিছু না, ডাজেন্ট ম্যাটার, না খেতে ইচ্ছে করলে ঘুমিয়ে পড়বে এমনি। আর দেখো পুরো মাথা তেল তেল দিয়ে রেখে দিয়েছি, মাথাটা একটু ধরেছে, তাই একটু তেল দিয়ে রেখেছি মাথাটাতে, একটু চিপচিপ করে, পুরো চিপচিপ করে তেল দিয়ে রেখেছি। এখন তেল টেল দিয়ে কালকে আবার সকালে উঠে শ্যাম্পু করে ফেলবো। আর তোমাদেরকে সবাইকে গুড নাইট বলার জন্য এসেছি। গুড নাইট, বাবাই, লাভ ইউ অল।